হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আমার জানা তোমার সাথে সবাইকে অনেক স্বাগত আর অনেক চুমু। তো আজকে হচ্ছে তোমার স্যাটারডে মর্নিং, তো এখন আমি একটা ব্লগ আপলোড করছি, তোমরা জেনে যাবে এভরিথিং। তো এখন আমার বরের টেস্ট হলো জাস্ট নাও, এখন সকাল 8:30 বাজে। এই যে এই যে হাতটা দেখিয়ে দাও, কোথায় টেস্ট হলো? এই যে পুরো টেস্ট হলো, সব কিছু তোমরা দেখতেই পারলে, একটু ক্লিপিং শেয়ার করলাম। তো রিপোর্ট আসুক, হোপ ফর দ্য বেস্ট, ভালো, সব কিছু নর্মাল আসুক। তো চলো, এটাই হচ্ছে ব্লগটা কন্টিনিউ করছি আজকে, একটু পরেই শাশুড়ি মা চলে আসবে, সব কিছু তো কন্টিনিউ করছি, দেখতে থাকো ব্লগটা। তো গাইস, যেটা তোমাদের বললাম, ওর টেস্ট হয়ে গেছে, সেটাতে একটু ক্লিপিংস তুলেছিলাম, দেখো টেস্টটা হচ্ছে এখন। তো আমি একটুখানি ক্লিপিংস তুলতে পেরেছি, সেটাই তুললাম, টেস্টগুলো হবে ওর। তো তারপরে দেখো, এটা হচ্ছে তোমার দুপুরবেলা, খাওয়া দাওয়ার পর ওকে ফল দিয়ে দিয়েছিলাম, ওখানে শাশুড়িমা, আমার শাশুড়িমা সবাই ফল খাচ্ছি এখন আমরা। হাই গাইস, তো গুড মর্নিং, গুড মর্নিং না, গুড আফটারনুনই বলতে পারো। আজকে হচ্ছে তোমার সানডে, সানডে আফটারনুন, কালকে ব্লগটা কন্টিনিউ করিনি, দেখতে পারলে দুপুরবেলা শাশুড়িমা বর সবাই মিলে ফল কেটে দিয়েছিলাম, খাচ্ছিলো, তারপরে ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ বিকেলবেলা তোমার বরের সব রিপোর্টস চলে এসেছিলো। এই যে সব রিপোর্টস দেখো, ফার্মাসি সব রিপোর্টস চলে এসছে। তো রিপোর্টস ভীষণ খারাপ এসছে, ভীষণ খারাপ বলতে গেলে কী ধরা পড়েনি, মানে এভরিথিং ধরা পড়েছে, সুগার ধরা পড়ে গেছে, ইউরিক অ্যাসিড ধরা পড়েছে, কোলেস্ট্রল হাই, ট্রাইগ্লিসারাইড হাই, এসজিপিটি, এসজিওটি, এভরিথিং ইজ ইন হাই স্টেট। তো জানি না এখন ডক্টর কি বলবে, ডক্টর ছিল হচ্ছে মানডে আর থার্সডে, বাট আজকে সানডে আমরা ফোন করলাম ডক্টরকে যে আমরা আজকেই দেখাতে চাইছি, বিকজ বর আজকেও অফিস যায়নি, আজকে প্রায় আজকে নিয়ে 6 দিন বর অফিস যাচ্ছে না, যেতে মানে আজকে পাঠায়নি। ভাবলাম আজকেই যদি রিপোর্টিংটা করা যায়, রিপোর্টিংটা করিয়ে ওষুধগুলো চালু করে দেবো, কালকে থেকে মানডে থেকে একদম স্টার্ট করবে অফিসটা। তার সাথে তো সব কিছু খাবার মেনটেন সব কিছু তো আছেই, ওগুলোও সব করতে হবে, স্টার্ট করে দিয়েছি, যেরকম যেরকম আমি খাই সেরকম সেরকম ওকেও স্টার্ট করে দিয়েছি মেনটেন করানো। তো হাঁটা হাঁটতে হবে ওকে, যেটাও একদম করা বন্ধ হয়ে গেছে ওর, যেটা সারাক্ষণ বাইক নিয়ে সারাক্ষণ চলাফেরা, তো হাঁটাহাঁটি করে না একদম। সেটা ডাক্তার বলেছে অ্যাটলিস্ট মিনিমাম ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর 30-40 মিনিটস। তো তাই জন্য তো ডক্টরকে ফোন করলাম যে আপনি আজকে কোথায় বসছেন, তো আজকে উনি বাড়িতে বসছেন ওনার, যেটা কি না অ্যাপোলোতে, আমরা আমাদের বাড়ির কাছে অ্যাপোলোটাই দেখাই, বাট অ্যাপোলোতে না, উনি ওনার বাড়ি হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্ক, ওখানে বসছেন, বাড়িতে বসবে আজকে বাড়ির চেম্বারে। তো আমি বললাম ঠিক আছে, নো প্রবলেম, আমরা বাড়িতে আপনার বাড়ির চেম্বারেই চলে আসবো। তো আমি আমার শাশুড়িমা আর ও যাবো, বর তিনজনই আজকে যাবো সানডে বিকেলে, আজকে ওই 6টা থেকে মনে হয় ডাক্তার বসবে। তো যাবো সব রিপোর্টস নিয়ে, মেনলি আমার ভয় কিচ্ছু নিয়ে না, কোলেস্ট্রল খাবার মেনটেন করলে ঠিক হয়ে যাবে, এসজিপিটি, এসজিওটি সব খাবার মেনটেন করলে ঠিক হয়ে যাবে, বাট সুগারটার জন্য আমার ভীষণভাবে টেনশন হচ্ছে, বিকজ সুগার যদি একবার ধরে নেয় জানো কিডনি এফেক্ট করা শুরু করে দেয়। হ্যাঁ যাচ্ছি, তো কিডনি এফেক্ট করা শুরু করে দেয়, তো ওই জন্যই ওটা নিয়ে একটু ভয়, তাই জন্য ডাক্তার যাই আজকে কি বলে না বলে দেখা যাক। তো তারপরে তোমাদেরকে সব ইনফর্ম করব। এখন শ্যাম্পু চাইছেন উনি, তো শ্যাম্পুটা দিই, এই যে মামা আর্থের অনিয়ন শ্যাম্পুটা ইউজ করে, তো দিয়ে দিই চলো, আর এন তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে যখন ডক্টরের কাছে যাব বা তার আগে। তো এখন তো সকালে ওকে দুটো রুটি দিয়েছি খেতে, আর দুপুরে তোমার জাস্ট ওই 1 কাপ মতো ভাত দেবো, যে বিকজ আমি যেরকম মেনটেন করি যেই হারে ও সেটা একদমই পারবে না হুট করে, ওকে আস্তে আস্তে করতে হবে, ভাত রুটি ছাড়ানোও যাবে না, বিকজ ওর খাবার পোর্শনটা একজনের অনেকটা অ্যাপেটাইট অনেকটা হাই থাকলে চট করে পরের দিনই সেটা একদম লোতে আনা উচিত না বা যায় না। তো তাই জন্য অল্প অল্প করে আস্তে আস্তে খাবারটাকে মেনটেন করাতে হবে, যেটা কিনা তাই করছি। তো অল্প ভাত দেবো দুপুরে, সবজি মাছ, আর তার সাথে এক বাটি দই আর শশা খাবে। তো চলো, এই হচ্ছে ব্যাপার, তো চলো দেখতে থাকো ব্লগটা, ডাক্তার কাছে যাই কি বলে না বলে সব শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখো আমি ওর প্লেট রেডি করে দিয়েছি, এখানে দই, সবজি, উচ্ছে সেদ্ধ, শশা, মাছের ঝোল, অল্প ভাত ভাত। তো গাইজ গুড ইভিনিং, আমি দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি, দেখো এই ড্রেসটা পরেছি,
যদিও আমি একটুখানি বলেছি তোমাদের ওয়েট গেন করেছি, এই যে দেখো বুঝতেই পারবে একটুখানি ওয়েট গেন করেছি, টামি একটুখানি বেড়ে গেছে, অল ওভার ওয়েট গেনই করেছি একটুখানি 4-5 কেজি। তো কই নেই, ওটা আমি লুজ করে নেব। তো রেডি হয়ে গেছি ডক্টর দেখাতে যাওয়ার জন্য, বাট বৃষ্টি পড়ছে আর ওখানে বরকে দেখো ফল খেতে দিয়েছি এক থালা, অবস্থা খারাপ পুরো। তো ফল খেতে দিয়েছি, ফলটল খাক, ফলটল আবার ফল খাক। তো ততক্ষণে শাশুড়িমাও চলে আসবে, তারপর যাব ডক্টরের কাছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ডক্টরের কাছে যাই, আর মানে বৃষ্টিটা একটু কমলে বেরোবো। তো এসে তোমাদেরকে বলছি সব কিছু, যে ডক্টর কী বললো, কী ওষুধ চালু করলো, এভরিথিং তোমাদেরকে জানাবো, দেখতে থাকো। তো এখন আমরা যাচ্ছি, দেখো ট্যাক্সিতে উঠে পড়েছি, আমি, মা, আমার শাশুড়ি মা আর আমার বর, তিনজনে মিলে আমরা এখন যাচ্ছি ডক্টরের কাছে। এই দেখো আমি আর আমার বরকেও দেখালাম, তো সবাই মিলে যাচ্ছি। তো ডক্টর দেখিয়ে বেরিয়ে গেছি আমরা, বেরিয়ে আমরা একটুখানি গড়িয়াহাটের মার্কেটটা দিয়েই আমরা ফিরছিলাম, ওখানেই ডক্টরের সব কিছু মানে ডক্টরের বাড়ি ছিল, আজকে আমরা ডক্টরের বাড়িতেই রিপোর্টিং করতে গেছিলাম। তো ওখান থেকেই জাস্ট মার্কেটটা দেখতে দেখতে ফিরছিলাম, ট্যাক্সি পাচ্ছিলাম না। তো দেখো ওখান থেকে চলে এসেছি বাড়ি, অনেকক্ষণ বাড়ি আসার পর আমি একটু স্পেন্সার্সে গেছিলাম, স্পেন্সার্সে আমার কটা জিনিস কেনার ছিল, তো সেইগুলোই কিনে এখন বাড়ি ফিরব। তো কেনা টেনা হয়ে গেছে, বর সব জিনিসপত্রগুলো বাইকে ঝুলিয়ে দিচ্ছে। তো চলো আমরা বাড়ি ফিরে তারপর সব দেখাচ্ছি। তো গাইস আমি জাস্ট ফিরলাম, ডাক্তার দেখিয়ে ফিরে গেছিলাম অনেকক্ষণ আগে, তোমরা দেখতেই পেলে, যাচ্ছিলাম। তারপর ওখানে গিয়ে আর ভিডিও করিনি, তারপর ওখান থেকে তোমার বেরিয়ে গড়িয়াহাট হয়ে আমি শাশুড়িমার বর এলাম, তারপর গেছিলাম একটু বাড়ি। বাড়িতে গিয়ে মা বললো আয় একটুখানি, তারপর বাবাকে গিয়ে সব বললাম, রিপোর্টস ফিপোর্টস সব বললো। সুগার বললো বর্ডার লাইনে, ওটা কোনো এফেক্ট করবে না কিছুতে। আর তোমার দাঁড়াও ভেতরের ঘরে যাই, এখানে প্রচণ্ড নয়েজ হচ্ছে, আজকে 14th অগস্টের ফাংশন হচ্ছে আমাদের এখানে, তো প্রচণ্ড নয়েজ হচ্ছে, দাঁড়াও একটু দাঁড়াও, অন্ধকার। হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার, তো সেটাই করলাম। তো এলাম, এসে ওই বাড়ি এলাম, বাবাকে সব বললাম, সুগার সুগার আর প্রেশারটা ঠিকই আছে, যেটা নিয়ে বেশি ভয় ছিল সেটা কিছু প্রবলেম নেই। ওর মেন প্রবলেম তোমার হচ্ছে লিভারে ফ্যাট জমে গেছে, ফ্যাটি লিভার ধরা পড়েছে, কোলেস্ট্রল হাই, ট্রাইগ্লিসারাইড হাই, এসজিপিটি, এসজিওটি, যেগুলো কোলেস্ট্রলের সব কিছু ওগুলো সব হাই। তোর খাবার প্রচণ্ড মেনটেন করতে হবে, চিকেন খুব কম কমিয়ে দিতে বলেছে, রেড মিট ইজ নট মানে কি কী বলবো, রেড মিট একদম বারণ। আর ফিশ খেতে বলেছে এভরিডে, ফিশ ইজ নেসেসারি, ফিশ ফিশ খাবে। আর ডিম হচ্ছে তোমার, এগ হচ্ছে উইকলি 3 টাইম, তার বেশি না, 3টে ডিমের বেশি আর খাবে না, বাস এই কটাই। আর তারপর এসে একটুখানি আবার বাড়ি এলাম, এসে আবার একটুখানি স্পেন্সার্স গেছিলাম, এই যে স্পেন্সার্স গেছিলাম, তো কিছু জিনিস শেষ হয়ে গেছিলো সেগুলো কিনতে। তো চলো কী কী কিনে আনলাম সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তো গাইস ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি একদম, তো চলো কী কী কিনলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই দেখো, এটা হচ্ছে তোমার তোমার স্মার্ট চয়েসের তোমার যে কনফ্লেক্সটা, সেইটা একটু ঠিক করে ধরো, দাঁড়াও আমার বর আবার এরকম ধরতে ধরতে এই করবে ওই করবে, তো একদম মানে ধরতেও পারে না। তো যাই হোক, এই দেখো এইটা হচ্ছে কিনলাম, একটু এরকম করো তো, দাঁড়াও তোমার ঠিক করে দেখো। হ্যাঁ তো এটা স্মার্ট চয়েসের কনফ্লেক্স কিনলাম, এটা কত গ্রামের জন্য মামা কিনলাম, ও এটা 500 গ্রামের কিনলাম এটা, স্মার্ট চয়েসেরই কনফ্লেক্সটা আমি খাই, কেলক্সেরটা খাই না। আর কেলক্সের এই মুসলিটা কিনলাম, ফ্রুট অ্যান্ড নাট মুসলিটা যেটা আমি খাই, এটার বড় প্যাকটা কিনলাম, এটা হচ্ছে তোমার ওই কত গ্রামের জন্য, এটা এটা 70 গ্রামের, ও এটাতে তোমার অফ দিয়েছে, এটাতে তোমার 70 রুপিস আর এটা তো 25 রুপিস অফ দিয়েছে, দুটোতে এই অফ দিয়েছে, এটাতে 70 রুপিস আর এটাতে 25 রুপিস অফ দিয়েছে। আর কিনলাম কি, আর বেশি কিছু কিনে, ও একটা ওটস কিনলাম, এই যে একটা এরকম ওটসের প্যাকেট কিনলাম, তো নর্মাল ওটস যেটা ওটা কিনলাম, একটা টাটাটি গোল্ড কিনলাম, এই যে ছোটাটা ছোটাটা, এটা তুমি বড় কিনতে দিলে না আমাকে, এটা আমি একটু আর একটা বড় কিনতে চাইছিলাম, আর একটা বড় প্যাকটা
বললো কিনতে হবে এটা এখন আপাতত নাও, তারপর পরে আবার আর একটা কিনে দেবো, মানে পরে বড়টা কিনবে এটা, বিকজ আমি তো একাই চা খাই, ও তো চা খাইও না তাই জন্য। তো এইটা এটার সাথে আমার আমার পাতা চা মিশাতে হয়, কত কিছু মেশাতে হয়, তো তাই জন্য আবার পাতা চা এনে দেয়। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা মমস ম্যাজিকের এই বিস্কিটটা নিয়েছি আর কি নিলাম, ও আর একটা 50-50 বিস্কিট নিয়েছি, 50-50। তো এই গেল সব কিছু। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। এই যে সব কিছু, এই যে এইগুলো নিয়েছি। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। তো বড় শরীরটা তো জানো ভালো না, কালকে থেকে টানা অফিস, আজকে হয়ে গেল সব কিছু, ডাক্তার দেখানো, রিপোর্টিং, এভরিথিং হ্যাজ ডান। তো কালকে থেকে অফিস যাবে ও, তো কালকে থেকে অফিস করবে, তার জন্য সব কিছু রেডি করে দিতে হবে ওকে, আর কী কী খাবে, কী কী নেবে, সব কিছু সব কিছু বলে টলে সব কিছু রেডি করে দিতে হবে। তো চলো আজকের জন্য এখানেই এন্ড করছি, দেখাচ্ছি তোমার সাথে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।